হ্যালো এভরিওয়ান, টেবিল টিউটর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আমরা আছি উচ্চ মাধ্যমিক আইসিটির তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতি অংশে, এবং সংখ্যা পদ্ধতি অংশের আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হয়। অর্থাৎ আজকের ক্লাসের আমাদের মূল অংশ যেটা থাকবে সেটি একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমাল রূপান্তর করা। ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল রূপান্তর করা কিন্তু আমরা ঠিক আগের ক্লাসে করিয়েছি, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। যাদের দরকার সেখান থেকে তোমরা ক্লাসটা কিন্তু দেখে নিতে পারবে। যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটা নোটিফিকেশান চলে যায় এবং তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এবং যারা ধারাবাহিকভাবে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমাদের ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগছে। চলো শুরু করি আজকের হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল ক্লাস। হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল রূপান্তর করার জন্য আমরা একটা সংখ্যাকে নিয়ে নেই। আমরা সাপোজ একটা সংখ্যা নিয়েই C5D রেডিক্স পয়েন্ট 48, আমরা যে কোনো একটি সংখ্যাকে নিলাম এবং এটি একটি হেক্সাডেসিমাল সংখ্যা, সেটি বেজ দ্বারা বুঝিয়ে দিলাম। এখান থেকে আমরা দশের বেজ অর্থাৎ ডেসিমাল বেজে যাব। তো এখানে একটা বিষয় দেখো, আমরা যখন একটি হেক্সাডেসিমাল সংখ্যাকে নিয়েছি শুধুমাত্র এখানে কিন্তু গাণিতিক মান বা অঙ্ক নেই, গাণিতিক মান বা অঙ্কের পাশাপাশি আমরা কিছু ক্যারেক্টারকেও নিয়েছি, যেরকম সি এবং ডি কে নিচ্ছে। আসলে দুইটা সিস্টেমই আমরা একসাথে দেখাবো যে কিভাবে ক্যারেক্টার থাকলে কাজ করতে হয় এবং কিভাবে গাণিতিক সিস্টেম বা গাণিতিক মানগুলো থাকলে কাজ করতে হয়। এই জন্য আমরা এই মানটাকে নিলাম যেখানে C5D রেডিক্স পয়েন্ট 48 হেক্সাডেসিমাল সংখ্যাটার কথা বলা হচ্ছে। তো আমরা যখন এরকম ধরনের কোনো ম্যাথ নিয়ে কাজ করব তখন দেখো কি কাজটা করতে হচ্ছে। আমরা হেক্সাডেসিমালের যে প্রতিটা অঙ্ক আছে, আমরা সি কে আপাতত একটি অঙ্ক ধরবো, 5 এ একটা অঙ্ক ধরবো, ডি কেও একটা অঙ্ক ধরবো, 48 যেগুলো আছে সবাইকে আলাদা একটা অঙ্ক ধরতেছি। এই প্রতিটা অঙ্কের সাথে তার যে বেজ আছে এই বেজটা সম্পর্ক আমরা বসাবো গুণের সম্পর্ক। আমরা বাইনারি থেকে ডেসিমেলে ব্যাক করা বা অক্টাল থেকে ডেসিমেলে ব্যাক করার ক্ষেত্রে কিন্তু আমরা সেম প্রসেসটাই অবলম্বন করছিলাম, এখানেও আমরা সেম কাজটা করব। এবং এখানে একটা কথা বলি, তোমরা যদি মনে করো পূর্ণ অংশ এবং ভগ্ন অংশকে আলাদা আলাদা ভাবে করবা অবভিয়াসলি করতে পারবো, কোনো সমস্যা নেই। আর যদি মনে করো যে না একই সাথে করবা তো একই সাথে কাজটা করা যাবে। তো আমরা প্রথমে একই সাথে করার চেষ্টা করি যে C5D রেডিক্স পয়েন্ট 48 যে মানটা আছে, তাহলে আমার সি যে অঙ্কটা আছে আমরা সিটাকে নিলাম। এখন এখানে একটা বিষয় দেখো, সি এর কিন্তু কোনো গাণিতিক মান নাই। হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা হয়তো বা সি এর একটা গাণিতিক মানকে ক্যালকুলেট করে নেই ব্যবহারের সাথে, বাট সি কিন্তু আসলে গণিতের কোনো অঙ্ক না। সো আমরা যদি সরাসরি সি এর সাথে তার বেশ 16টাকে গুণ করি সেক্ষেত্রে কিন্তু মানটা পাওয়া কঠিন হয়ে যাবে এবং মানটাকে আমরা তৈরি করতে পারবো না। এই জন্য সি এর মানটাকে নিব, সি এর মানটাকে নেওয়ার পরে ঠিক তার পাশেই সি এর যে মানটা আছে 12টা এখানে বসাবো। সো সি এর মান বসালাম আমরা 12 ইন্টু বেস 16 প্লাস পরে যে মানটা আছে 5 ইন্টু 16 প্লাস এরপরে যে মানটা আছে ডি, তারপরে ধরে ডি এর মানটা হচ্ছে অন 13, সো 13 ইন্টু বেস 16 প্লাস এখন এই যোগটার ক্ষেত্রে দেখো ঠিক এখানে কিন্তু রেডিক্স পয়েন্ট আছে। সো আগের নিয়মগুলোর মতোই আমরা এখানে নিম্নমুখে একটা তীরচিহ্ন বসিয়ে দিলাম। এখন যে তীরচিহ্নটা বসাচ্ছি তারপরে আছে কি 4, সো 4 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 অর্থাৎ হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে আমার এখানে যে মানগুলো ছিল প্রত্যেকটা মানকে কিন্তু আমরা বসাই নিচ্ছি এবং প্রতিটা মানকে তার বেস 16 দ্বারা গুণে বসালাম। এবং ঠিক যে দুইটা অঙ্কের মাঝখানে আমার রেডিক্স পয়েন্ট ছিল, দেখো ডি এবং 4 এই দুইটা অঙ্কের মাঝখানে কিন্তু আমার রেডিক্স পয়েন্টটা ছিল। সো ডি এর যে গুণফলটা আমরা নির্ণয় করতে চাচ্ছি এবং 4 এর যে গুণফল নির্ণয় করতে চাচ্ছি এই দুইটা গুণফলের মাঝখানে যে যোগটা আছে যোগটার মধ্যে আমরা একটা তীরচিহ্ন বসাই দিলাম। এই তীরচিহ্ন আমাকে প্রকাশ করতেছে এর আগের অংশটি পূর্ণ অংশ এবং পরের অংশটি ভগ্ন অংশ। এখন পূর্ণ অংশের ক্ষেত্রে আমরা একেবারে ডান সাইডে চলে যাব, অর্থাৎ পূর্ণ অংশটা শুরু এখান থেকে, ডান সাইডটা এখানে, এই ডান সাইডের বেজের মাথায় আমরা পাওয়ার বসানো শুরু করব। তাহলে 0 1 2 ডান থেকে বামের দিকে আমরা পাওয়ার বসাতে থাকবো এবং ভগ্ন অংশের ক্ষেত্রে আমরা বাম থেকে ডান দিকে পাওয়ার বসাতে থাকবো, অর্থাৎ -1 -2। দেখো এই লাইনটা যদি আমরা ক্লিয়ার করতে পারি তাহলে কিন্তু যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা ডেসিমাল রূপান্তর করতে পারবো, কারণ এর পরবর্তী কাজগুলো শুধুমাত্র ক্যালকুলেশন থাকবে আর কোনো কাজ না। সো আমরা এখানে কাজটা আরো একবার বলি, প্রতিটা অঙ্ককে তার বেস দ্বারা গুণ করলাম এবং ঠিক যে দুইটা অঙ্কের মাঝখানে রেডিক্স পয়েন্ট ছিল সেখানে আমরা একটা
তীরচিহ্ন দিয়ে বুঝিয়ে রেখেছি যে আমাদের আগের অংশটা পূর্ণ, পরের অংশটি ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ অংশটা ঠিক যেখান থেকে আছে তার ডান দিক থেকে বাম দিকে আমরা জিরো থেকে শুরু করে এক এক করে পাওয়ার মানে বসাবো বেজের মাথায়, এবং ভগ্নাংশ সংখ্যাটা ঠিক যেখানে আছে বাম থেকে ডান দিকে আমরা ঋণাত্মক পাওয়ার গুলো বসাতে থাকবো। এবার আমরা ক্যালকুলেশনে চলে যাবো। তাহলে ক্যালকুলেশনের ক্ষেত্রে আমার সি এর মানটার প্রয়োজন নেই, সো আমি সরাসরি 12 করে রাখতে পারি। 12 × 16 x² মানে আমরা যেহেতু জানি 256 256 মানটা আসে 256 ইন্টু 5 × 16 পাওয়ার 1। সো কোনো কিছু পাওয়ার 1 থাকলে মান কিন্তু আমরা সরাসরি সেইটাকেই বসাই, সো 16টাকেই বসালাম। ডিটাকে আমার প্রয়োজন নেই, 13 প্রয়োজন, সো 13টাকে নিলাম। 16 পাওয়ার 0, সো কোনো কিছু পাওয়ার 0 হইলে মান চলে আসে 1 1টাকে বসাচ্ছি, প্লাস 4 × 1/16 পাওয়ার 1 প্লাস 8 × 1/16 স্কোয়ার। আমাদের পরবর্তী লাইনে যে কাজটা হচ্ছে, অর্থাৎ আমরা এখানে কিন্তু 16 পাওয়ার যখন মাইনাস 1 ছিল সেটাকে আমরা 1/16 পাওয়ার 1 আকারে লিখলাম, এবং 16 পাওয়ার যখন মাইনাস স্কোয়ার ছিল তখন আমরা 1/16 স্কোয়ার 16 স্কোয়ার হিসেবে মানটাকে লিখছি। সো পরবর্তী লাইনে যাই, আমরা যখন 12 এবং 256কে গুণ করবো তখন কিন্তু আমার মান আসবে 3072। সো আমরা মানটাকে লিখি 3072 3072। তাহলে যখন 5 এবং 16 গুণ করতেছি মান কিন্তু আসতেছে 80, 13 এবং 1 গুণ করলে মান আসতেছে 13, প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 4/16 to the power 1 = 16 প্লাস 8/16 স্কোয়ার = 256 256। দেন পরের লাইনে আমরা 3072 80 এবং 13 এই তিনটা মানকে যোগ করলে মান পাবো 3165। সো আমরা মানটাকে তৈরি করি 3165 3165 প্লাস 4কে যদি আমরা 16 দ্বারা ভাগ করি তখন মান পাচ্ছি 0.25 প্লাস 8কে যদি আমরা 256 দিয়ে ভাগ করি তখন আমরা মান পাবো 0.03125 0.03125। তোমরা এই ধরনের ম্যাথগুলো নিয়ে যখন কাজ করবা অবশ্যই ক্যালকুলেটার ইউজ করবা, অর্থাৎ 12কে 256 দ্বারা গুণ করে যে ফলাফলটা, আমরা আসলে ক্যালকুলেশনটা আগে থেকে করে রাখছি যাতে করে আমরা ক্লাসটা একটু শর্ট টাইমের মধ্যে করতে পারি। এবং এখানে 4কে 16 দ্বারা ভাগ করে যে 0.25 হচ্ছে, বা 8কে 256 দ্বারা ভাগ করলে যে 0.03125, এই সমস্ত মানগুলো ক্যালকুলেটারের মাধ্যমে করতে পারবা। তো পরবর্তী লাইনে যদি আমরা যোগ করি তখন মান আসবে 3165 3165 যোগ 0.28125। এখন পূর্ণ অংশ এবং ভগ্নাংশটাকে যদি আমরা যোগ করে দেই সো মান পাচ্ছে 3165 radix.28125। এটাই আমার সেই কাঙ্ক্ষিত ডেসিমেল মান, অর্থাৎ আমি অ্যান্সার লিখতে পারি অতএব C5D radix.48 হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল এই যে মানটা আসলো 3165 radix.28125 বেস দিয়ে দিয়ে দিলাম। তাহলে এটাই ছিল হচ্ছে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল তৈরি করা। যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যা যখন আমার কাছে দেবে আমরা একইভাবে প্রত্যেকটা হেক্সাডেসিমাল সংখ্যাকে ডেসিমেল তৈরি করতে পারবো, শুধুমাত্র আমাদেরকে মনে রাখতে হবে প্রতিটা অঙ্ককে আমরা বেস দ্বারা গুণ করব, এবং পূর্ণ অংশের ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে পাওয়ার বসবে এবং ভগ্নাংশের ক্ষেত্রে বাম থেকে ডান দিকে পাওয়ার বসবে। এছাড়া হেক্সাডেসিমালের ক্ষেত্রে আরেকটা বিষয় সতর্ক থাকতে হয়, সেটি হলো যদি কোনো জায়গায় ক্যারেক্টারগুলো চলে আসে, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত এই যে লেটারগুলো আছে লেটারগুলো চলে আসে, তাহলে আমরা সেই মানটি এমন যেরকম সি ডি লিখছি ঠিক একইভাবে লিখবো, এবং ঠিক তার পাশে ব্র্যাকেট দিয়ে গাণিতিক যে মানটা গাণিতিক মানটাকে লিখে দেবো। যদি এভাবে আমরা কোনো কাজ করতে পারি তাহলে হেক্সাডেসিমাল থেকে ডেসিমেল যত মানে আসুক না কেন সবগুলো ম্যাথই আমরা সমাধান করতে পারবো ইনশাল্লাহ। ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, যদি না বুঝে থাকো তাহলে বললে আমরা আরও ভিন্নভাবে বোঝানোর চেষ্টা করব। যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাইকে।